সাহচারী মাতব্বর এখানে বসে আবার বুদ্ধিসূত্র নিয়ে প্রশ্ন করছে, অজ্ঞানতাবশত, কারণ উনি অনেক কিছু জানতেন না। মানে না জানলে আপনি একই প্রশ্ন দ্বিতীয়বার করে বসবেন। তো আমি না জানার ফলে ইরানিরা এর আগে এই জিনিস করে ফেলেছে, আমি কিন্তু জানি না। আমি প্রথম ইরানি ছবি দেখি 2001-এর শেষে বা 2002-এর শুরুতে। আমার এক বন্ধু আছে আশিক, মোস্তফা, নিউ ইয়র্কে থাকে, ও অনেকগুলো ছবি নিয়ে এসেছিল, তখন আমি প্রথম ইরানি ছবি দেখি। এর আগে আমাদের এখানে ইরানি ছবি খুব একটা দেখানো হতো না, বা দেখানো হলে আমি দেখি না, আমার এক্সপিরিয়েন্স ছিল না। ফলে আমি না দেখেই আমি শুনেছি গল্প যে ইরানিরা এরকম, আবার গদারের গল্প শুনেছি, গদার এক পৃষ্ঠা কাগজ নিয়ে শুটিংয়ে চলে যেত, তারপর ইম্প্রোভাইজ করত। তো আর তখন আমি নেশা ফেশা করতাম, উল্টাপাল্টা লাইফ ছিল। আর মনে হলো যে একটা জিনিস আমার উপলব্ধি হচ্ছিল যে ডায়ালগ যখন থাকে এবং আর্টিস্টরা যখন ডায়ালগটা মুখস্থ করে ফেলে, তখন আমি দেখতাম যে ওটা ডায়ালগগুলো ঠিক আর রিয়াল থাকে না, ফলস হয়ে যায়। তখন আমার কমন সেন্স থেকে মনে হলো যে আপনি প্রথম যেবার আই লাভ ইউ বলবেন, তখন যে চার্মটা থাকবে, আর এই আই লাভ ইউ যখন 100,000 বার বলার পরে 101,000 বার গিয়ে বলবেন, তখন আর ওই চার্ম থাকবে না। ফলে এই যে রিহার্সেল করা এবং মুখস্থ করা, এটা এটা ডায়ালগের ভার্জিনিটি এবং সারেননেস নষ্ট হয়। কারণ বাস্তবে আপনারা আমার, যেমন আমি জানি না এখন আপনি কী প্রশ্ন করবেন, ফলে আমার, আমি যখন আপনার প্রশ্নটা শুনি তখন আমার চেহারার মধ্যে কিন্তু সত্যি সত্যি আমি শুনছি ছাপ থাকে। কিন্তু আমার যখন আমি জানবো আপনি কী প্রশ্ন করবেন, তখন আমি আপনার দিকে তাকিয়ে থাকবো, কিন্তু আমি যে শুনছি না এটা বোঝা যাবে। আমাদের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী যখন কয়েকটা ডায়ালগ দেয় তখন তাকিয়ে থাকে, বোঝা যায় না যেটা শুনছি কিনা। এবং পরবর্তীতে আমি যখন কথাটা বলবো এটা যদি প্রিসেট থাকে, তাহলে আমার দেখলে বোঝা হবে যে আমি এটা প্রিকনসিভড, এটা আমি এখন তৈরি করছি না। যেমন আমি এখন কথাটা তৈরি করছি, ওইরকম তৈরি করছি মনে হবে না, এবং তখন মনে না হলে এটাকে মনে হয় যে ভালো হয়। আমি জানি না, আমার কাছে তো স্ক্রিপ্টের কোনো দরকার নেই, ডায়ালগ থাকে না, অ্যাটলিস্ট কঙ্কালটা থাকে, ফরম্যাটটা থাকে যেখানে এই হবে, তারপরে সেটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, কিছু না না অনেকটাই অনেকটাই প্রভাবিত। কিন্তু ওই যে বললাম না, এটা তার ছবি দেখার আগে আমার গায়েবী প্রভাব পড়ে গেছে আমার উপর। এরপর আমি যখন 2001-এর শেষে বা 2-এর দিকে যখন আমাকে আশিক ছবিগুলো দেখলো, আমি বললাম ফলে কি সর্বনাশ, তো আমি তো সবাই এই জিনিসই শুট করতে চাই যে কেউ ক্যামেরা দিয়ে তাকে আমার চামে রাস্তার মধ্যে চুরি করে শুটিং করবো। আমি ইরানি ছবি দেখার আগে চুরি করে শুটিং করা শুরু করছি, মানে এই যে ক্যান্ডিড শুটিং করা, এটা চলে বাদিতেও আসে, ক্যান্ডিড ওই যে লোকজন হেঁটে যাবে, আমার ক্যামেরা লুকা রাখবো। তো এই জিনিসগুলো করার পরে দেখলাম যে আরে ওস্তাদ তো বুয়া করে বসে আছে। সো হোয়াট আই ডিড ওয়াজ নাথিং নিউ। না, আমার লাইফ স্টাইল অনেক বেশি মহল্লার কালচার দ্বারা প্রভাবিত। আমি নাহালপাড়া ছেলে, নাহালপাড়া বড় হয়েছি, ওই মহল্লার সংস্কৃতিটা আছে, একসঙ্গে অনেকে মিলে থাকা, লিভ ইজি, ফিল ইজি, টক ইজি, ডোন্ট বি সো ফর্মাল, এটা মহল্লার সংস্কৃতি থেকে আসছে। আমাকে একসময় বিভিন্ন সময় বিভিন্ন জন বলতো অ্যাসিস্ট করতে চাই, ইমেল করতে অ্যাসিস্ট করতে চাই, তো বলতো আসুক। তো কাজ করতে শুরু করলে আমাদের একটা প্র্যাকটিস ছিল যে একসাথে থাকবো সব, ওই একসাথে থাকা ওই যে মহল্লার কালচার, এটা মহল্লা দেখবেন যে ছেলেমেয়েরা রাতের বেলা গিয়ে বন্ধু বন্ধু একসাথে থাকে তাদের, এবং সারাদিনও বন্ধু বন্ধু একসাথে থাকে, এটা মহল্লার কালচার থেকে আসছে সম্ভব। মানে সচেতনভাবে যে আমরা একটি ফিল্ম মুভমেন্ট করতে যাচ্ছি, ইটস নট দ্যাট, কেউ সাহায্য চেয়েছে, কারো ফিল্ম মেকার হওয়ার ইচ্ছা আছে, তাকে আমার সাহায্য করার সামর্থ্য আছে, আমি সাহায্য করেছি, এখন পর্যন্ত চলমান প্রক্রিয়া হিসেবে আছে, এবং আমার ধারণা এটা চলবে, এটা ইস এ প্রসেস। সি, আমার এখান থেকে যারা কাজ করে গেছে তাদের ওখানে নিশ্চয়ই আরও নতুন 4-5 জন কাজ করছে, তারাও দে আর লার্নিং ইন দেয়ার ওয়ে, ওরা বের হয়ে রক্ত বীজের মতো এটা মানে ছড়িয়ে যাবে। আমি একটা সময়ে আমার মহল্লায় বিভিন্ন জনকে ইংরেজি পড়াতাম মাঝে মধ্যে, মানে প্রফেশনালি না, এমনি পড়াতাম, বা আমার একটা কনফিডেন্স ছিল যে আমি বিশ্বাস করি আমি যদি একটা জিনিস বুঝতে পারি তাহলে এটা আরেকজনকে বোঝানো সম্ভব। এখন আমি যদি না বুঝি তাহলে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বোঝাতে পারবো না যে কীভাবে কী করে দিতে হয়।